আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ল্যাকচারে আমার আজকের ভিডিও ল্যাকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন আমি আজকে সিক্সটিনথ এন এর কলেজ লেভেলের কোয়েশ্চেনগুলো সমাধান করে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ ভিউয়ার্স আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তো এখানে চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট সব সবসময় অ্যাসারেটিভ ফর্ম্যাটে হবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্ষেত্রে যদি প্রিন্সিপাল ক্লজটি ইন্টারগেটিভ সেন্টেন্সে হয় তাহলে এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে অন্যতায় ফুলস্টপ বসবে তো আমরা অপশন এতে দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং এটি ইন্টারগ্রেটিভ ফর্মেটে আছে ডব্লিউ এস কোয়েশ্চেন তারপর হচ্ছে অক্সিলারি ভার্ভ সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ভ সো এটা ইন্টারগ্রেটিভ ফর্মেটে আছে এটা বাদ তারপর অপশন বিতেও ইন্টারগ্রেটিভ ফর্মেটে আছে এবং এখানে ভুলও আছে তারপর অপশন সিতেও দেখা যাচ্ছে যে এটা ইন্টারিগ্রেটিভ ফর্মেটে আছে অপশন ডিতে আছে এটি অ্যাসার ফর্মেটে ওয়াট হি ওয়ান্টস সো এক্ষেত্রে অপশন ডি হচ্ছে কারেক্ট Number two, which is the correct use of gerund? অর্থাৎ নিচের চারটি সেন্টেন্সের মধ্যে কোথায় জিরান্ডে সঠিক ব্যবহার করা হয়েছে আমরা জানি জিরান হচ্ছে যে ভার্বের সাথে যে যুক্ত হয়ে যখন এটি নাউনের মতো ব্যবহৃত হবে সেন্টেন্সে তখন এটিকে জিরান বলা হবে আর যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় ভার্ভের সাথে যে যুক্ত হয়ে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপুল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপুল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন এতে ড্যান্সিং ড্যান্স ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে এটি গার্ল এর অবস্থা প্রকাশ করছে গার্লটি কী অবস্থায় আছে মেয়েটি সেই অবস্থা প্রকাশ করছে সুতরাং এটি এখানে জিরান নয় এটি এখানে প্রেজেন্ট পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে অপশন বিতে এখানে এম হচ্ছে একটা কপিলেটিভ ভার্ভ এই ভার্ভটির কমপ্লিমেন্ট রূপে এখানে ড্যান্সিং ব্যবহৃত হয়েছে সুতরাং এটি এখানে পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে একইভাবে অপশন ডিতেও ড্যান্সিং পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট কারণ এই ড্যান্সিং ভার্ভের সাথে যুক্ত হয়ে যে ড্যান্সিং হয়েছে এটি ইজ ভার্বটির সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে আমরা জানি যে জিরান ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় সো এখানে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে এবং নাউনের মতো কাজ করেছে সুতরাং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থ্রি দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইজ মিলেনিয়াম বানানটি কোনটি সঠিক তো আমরা জানি যে মিলেনিয়ামের বানান হচ্ছে ডাবল এল এবং ডাবল এন সো অপশন এতে দেওয়া আছে ডাবল এল এবং ডাবল এন এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউ এম মিলেনিয়াম অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোর উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট তো এটি বেসিক্যালি এখানে কম্পারেটিভের ব্যবহার অর্থাৎ কম্পারেটিভ ফরম্যাটে দেওয়া আছে অপশন এতে অপশন সিতে আর বি বিতে দেন আছে ডিতেও দেন আছে আমরা জানি যখন দেন ব্যবহার করা হয় তখন এক অথবা অ্যাডভার্ব কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয় দেখা যাচ্ছে যে অপশন বিতে পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে এবং ডিতে ব্যবহার করা হচ্ছে সুপারলেটিভ ফর্ম সুতরাং অপশন বি এবং ডি এখানে বাদ তো ক্ষেত্রে অপশন এ এবং সি এর মধ্যে একটি হবে তো এ এতে ডাবল কম্প্যারিজন করা হয়েছে অর্থাৎ ব্যাটার হচ্ছে একটা কম্প্যারেটিভ ওয়ার্ড আবার এখানে কম্প্যারেটিভ ইউজ করা হয়েছে সুতরাং এটা হচ্ছে রিটার্ন বা অতিরিক্ত ওয়ার্ড ব্যবহারের কারণে এটা ভুল হয়েছে সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হি ইজ ব্যাটার টুডে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফাইভ দ্য ওয়ার্ড হোমলি ইজ তো হোমলি হচ্ছে আমরা জানি যে হোম হচ্ছে একটা নাউন তো নাউনের সাথে যখন এলোয়া যুক্ত হয় সে ওয়ার্ডগুলি নতুন সৃষ্ট ওয়ার্ডগুলি এজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় যেমন হোমের সাথে অ্যালোয়াযুক্ত হয়ে হোমলি তারপর ফ্রেন্ডের সাথে যুক্ত হয় ফ্রেন্ডলি এগুলো এজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্স হোয়াট ইউ ব্র্যাকেটে আছে ডু অ্যাট দিস মোমেন্ট দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ভ ইস অর্থাৎ এখানে ডু ভার্বটির কারেক্ট ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে তো এখানে আমাদেরকে প্রথম ক্লু খুঁজতে হবে এখানে ক্লু হচ্ছে অ্যাট দিস মোমেন্ট আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি অ্যাট প্রেজেন্ট নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে ইত্যাদি থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে অর্থাৎ এই সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট থাকে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে আর আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর এবং ভার্বের সাথে আইনজী যুক্ত হবে তো এখানে অপশন সিতে আর ব্যবহার করা হয়েছে এবং ভার্বের সাথে আইনজী যুক্ত করা হয়েছে যেহেতু এটা ইন্টারিগ্রেটিভ ফর্ম্যাটে আছে সুতরাং ভার্ভটা অক্সিলার ভার্বটা আগে তারপর সাবজেক্ট ব্যবহার করা হয়েছে তারপর প্রিন্সিপাল বার্বের সাথে আইনজী যুক্ত করা হয়েছে সুতরাং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন চুজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে আছে গুড বাই যে ক্লুটা আছে সেটা হচ্ছে গুড বাই আমরা জানি যে গুড বাই মানে বিদায় জানানো বিদায় জানানো অর্থে সবসময় তার সাথে বিড ভার্বটি ব্যবহার হবে ডি বিড যার পাস্ট ফর্ম হচ্ছে বি এ ডি হি বেড মি গুড বাই অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট দ্য ওয়ার্ড অ্যাডাল্টারেশন ক্যান বি এক্সপ্লেনড অ্যাজ তো অ্যাডাল্টারেশন মানে হচ্ছে ভেজাল মিশ্রিত করা ভেজাল মিশ্রিত করা অর্থ হচ্ছে অ্যাডাল্টারেশন এখানে অপশন সিতে দেওয়া আছে টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ যে যে ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস বা উপাদানগুলো মিশ্রিত করে যে উপাদানগুলো মানুষের উপকারে নয় সেগুলো মিশ্রিত করে খাবারকে ইম্পিওর করা বা খাবারকে ভেজাল করা তো সেই অর্থে অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার নাইন ইট ইজ হাই টাইম উই ড্যাশ চেঞ্জ আওয়ার ফুড হ্যাবট হিয়ার দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ তো এখানে ক্লু হচ্ছে ইট ইজ টাইম আমরা জানি যে কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইস ফ্যান্সি ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে তারপরে ভার্ভটির পাস্ট ফর্ম ব্যবহৃত হবে অর্থাৎ পাস্ট ইন টেন্স হবে কিন্তু এগুলোর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ হবে তো এখানে সাবজেক্ট আছে উই সো এখানে ভার্বটির পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইন্ডিফিনেট টেন্স হবে অপশন এতে আছে চেঞ্জ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট Number 10. 5 liters of milk is contained, dash the pot. এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে ফাইভ লিটারস অফ মিল্ক তারপর হচ্ছে বি হচ্ছে ইস তারপর মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম করা আছে সুতরাং এই সেন্টেন্সটি অর্থাৎ কন্টেনের কাজটি মিল্ক করে না কন্টেনের কাজটি করতে হচ্ছে পট অর্থাৎ পটে ধারণ করা হচ্ছে মিল্ক সো পট হচ্ছে অবজেক্ট যেহেতু সুতরাং এটি হচ্ছে একটি প্যাসিভ ভয়েস আর আমরা জানি যে প্যাসিভ ভয়েসে ইনভলভ কন্টেইন ইনক্লুড সাবজিউম প্রভৃতি ভার্বের পরে প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহৃত হবে অর্থাৎ কন্টেন্টের সাথে হিসেবে প্যাসিভ ভয়েসে ইন ব্যবহৃত হয় সেই অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইলেভেন আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু দ্য রেইন তো গো এর সাথে আমরা জানি যে গো এর সাথে ইন ব্যবহৃত হয় এবং ফর অর্থাৎ গো ইন ফর অর্থ হচ্ছে যে উপস্থিত হওয়া তো গো ইন ফর উপস্থিত হওয়া অথবা অ্যাফেয়ার অ্যাট অর্থ হচ্ছে উপস্থিত হওয়া তো এই অর্থে এখানে ইন ব্যবহৃত হবে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টুয়েলভ দ্য ফ্রেজ অ্যাট লগার মিনস আমরা জানি যে অ্যাট লগার হেডস মানে হচ্ছে যে বিবাদ বা কারোর সাথে বিবাদ থাকা এখানে অপশন সিতে আছে কোয়ারেলিং যার অর্থ হচ্ছে বিবাদ বা ঝগড়া অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন হারিস পয়েলস দ্য কারি অর্থাৎ তাড়াতাড়ি করা কাজের ফল ভালো হয় না সেই অর্থে এটা হচ্ছে একটা প্রবাদ তো এই প্রবাদের বাকি অংশটা হচ্ছে দ্য কারি অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর তো এখানে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে তো ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনের সাথে আর্টিকেল দি ব্যবহৃত হতে পারে অথবা তাদের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না তো এখানে বলা আছে ওয়াটার অফ দিস লেক অর্থাৎ এই লেকের যে পানি একদম নির্দিষ্ট করে বলা দেওয়া আছে আমরা জানি যে নির্দিষ্ট করে যখন বলে দেওয়া থাকে তখন তার পূর্বে দি ব্যবহৃত হয় তো দ্য ওয়াটার অফ দিস লেক ইজ পিওর অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন আই ওয়ান্টেড দ্য পোস্টার টু অর্থাৎ এখানে পোস্টারটা কী মানে ঝোলানো হবে এই অর্থে আর কি আমি চাই পোস্টারটি ঝোলানো থাকুক এই অর্থে এখানে কোনটি ব্যবহার করতে হবে তো আমরা জানি যে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার ক্ষেত্রে হ্যাংড এবং অন্যান্য ক্ষেত্রে হাং ব্যবহার করা অন্য যে কোনো কিছু ঝুলানোর ক্ষেত্রে হাং ব্যবহৃত হয় আমরা জানি যে হাঙের হ্যাংয়ের পাস্ট পার্টিসিবল ফর্ম এবং পাস্ট ফর্ম দুটি আছে অর্থাৎ হ্যাংয়ের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাং হ্যাং একটা হচ্ছে হাং হাং তো যখন কোনো কিছু ঝোলানো অর্থে ব্যবহার করে তখন হাং ব্যবহার করি আমরা সো এই অর্থে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট টু বি হ্যাং নাম্বার সিক্সটিন লিভ নো স্টোন আনটার্ন মিনস লিভ আর আনটার্ন মানে হচ্ছে চেষ্টার ত্রুটি না রাখা বা সর্বোচ্চ চেষ্টা করা সে অর্থে এখানে অপশন ডি আছে ট্রাই এভরি পসিবল মিনস অর্থাৎ সকল উপায়ে চেষ্টা করা অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন্টিন উড ইউ মাইন্ড ড্যাশ মি এ কাপফটি অর্থাৎ এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে আমরা জানি যে মাইন্ড হচ্ছে এমন একটা ভার্ব যার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তো এখানে অপশন এ এবং সিতে ভার্বের সাথে যুক্ত করা হয়েছে উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি এ টি দুটি এখানে কারেক্ট সুতরাং অপশন এ এবং সি দুটি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিয়ার তো আমরা জানি রিয়ার মানে হচ্ছে পেছনে বা ব্যাক সেই অর্থে তার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ফ্রন্ট অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইনটিন ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য বেস্ট ট্রান্সলেশন ইট ইজ তো ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো ট্রান্সলেশন হচ্ছে দ্য বয় কেম টু মি ক্রাইং কারণ কেমের সাথে টু ব্যবহার করলে কারোর দিকে বোঝাতে আমরা বেসিক্যালি টু ব্যবহার করি প্রিপোজিশন এবং সুতরাং এখানে হবে দ্য বয় কেম টু মি ক্রাইং অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি হ্যাড রিচ এস আই ড্যাশ হেল্প ইউ তো আমরা জানি হেড প্লাস সাবজেক্ট ভার্বের পাস পারিজুল ফর্ম অর্থাৎ এই ফর্মেটের ক্ষেত্রে পারফেক্ট কন্ডিশনাল হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস উডেপ অথবা কুডেপ অথবা মাইট হ্যা ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম কিন্তু সে হ্যাডের পরে যদি সাবজেক্ট থাকে হ্যাডের পরপরই যদি সাবজেক্ট থাকে ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম না থাকে সে অর্থে এটা পাস্ট কন্ডিশনাল হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট ভার্ভের বেস ফর্ম ব্যবহৃত হয় তো আমি এটা সোজা কথাই যদি বলি হেডটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি আই হ্যাড রিচেস এগুলো হচ্ছে অনেকটা আনরিয়াল পাস্ট ধরনের সেন্টেন্স যেগুলো বাস্তবে সম্ভব নয় হেডটাকে ভিতরে নিয়ে আসলে হবে আই হ্যাড রিচেস সুতরাং এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয়ে যায় সাবজেক্ট প্লাস ভার্ভের পাস্ট ফর্ম সো আমরা পড়েছি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আনরিয়ার প্লাস পাস্ট সেন্টেন্সের ক্ষেত্রে যে ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট কন্ডিশনাল হবে সো হ্যাডটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি তাহলে এটা হবে পাস্ট টেন সুতরাং এই অংশটা হবে পাস্ট কন্ডিশনাল অর্থাৎ উড অথবা কুড এবং ভার্বের বেস ফ্রম সো এখানে অপশন এতে দেওয়া আছে উড এবং ভার্বের বেস ফ্রম হেল্প দেওয়া আছে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ওয়ান হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাকেলিস হিল তো অ্যাকেলিস হিল মানে হচ্ছে দুর্বল জায়গা অর্থাৎ যে যে জায়গায় কাউকে আঘাত করলে সে দুর্বল থাকে সেই সেই জায়গাটাকে বলা হয় অ্যাখিলিস হিল সেই অর্থে অপশন সিতে দেওয়া আছে ভার্নারেবল পয়েন্ট অপশন সি হচ্ছে এখানে কারেক্ট যার অর্থ হচ্ছে দুর্বল জায়গা স্থান নাম্বার টোয়েন্টি টু লেবু কচ্ছলালে তেতো হয় দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ তো লেবু কচ্ছলালে তেঁতো হয় ট্রান্সলেশন হচ্ছে জাস্ট রিভেন হার্ট লোজেস ইটস পয়েন্ট অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি থ্রি উইচ ওয়ান বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স অর্থাৎ নিচের কোনটি এখানে সঠিক সেন্টেন্স আছে তো এখানে প্রথম ব্যাপার হচ্ছে যে অপশন এতে দেওয়া আছে ইয়েস্টার আমরা জানি যে ইয়েস্টার এগো ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় কিন্তু এখানে দেয়া আছে প্রেজেন্ট পারফেক্ট সুতরাং অপশন এ ভুল তারপর অপশন সিতে দেওয়া আছে ইট ইজ আই হু ইজ টু ব্লেম এখানে হু হচ্ছে রিলেটিভ প্রণয়ন আমরা জানি যে রিলেটিভ প্রণয়নের ক্ষেত্রে তারপরের যে ভার্বটি বসে সেটি তার পূর্বের নাউন বা প্রণয়ন অনুসারে বসে এখানে আছে আই আই এর সাথে এম বসার কথা ছিল কিন্তু ইজ ব্যবহার করা হয়েছে সে অর্থে এটাও ভুল তারপর অপশন ডিতে দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার রিজেম্বল হচ্ছে এমন একটা ভার্ব যার পরে টু ব্যবহার করতে হয় না রিজেম্বল অর্থ হচ্ছে সদৃশ বা একই রকম হওয়া তো যার পরে টু ব্যবহার করা হয় না টু ব্যবহার করলে হচ্ছে এটা অতিরিক্ত ওয়ার্ড সুতরাং অপশন ডিও এখানে ভুল সো অপশন বি হচ্ছে কারেক্ট আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি সিমপ্লিসিটি শিশু সুলভ যে সরলতা সেটা আমি পছন্দ করেছি চাইল্ড লাইক মানে হচ্ছে শিশু সেই অর্থে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফোর অ্যাট দ্য সিন ড্যাশ মাদার অ্যারোজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স এখানে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে তো মাদার অ্যারোজ হার অর্থাৎ তার মধ্যে মেয়েলি স্বভাব বা মাতৃত্বের যে গুণ সেটা জেগে উঠলো ওই দৃশ্যে দৃশ্যপটে তো জেগে উঠলো এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে দ্য মাদার রোজিনহার তার মধ্যে মাতৃত্ব সুলভ আচরণ এখানে মাদার বলতে এখানে মাতৃত্ব সুলভ আচরণকে বোঝানো হয়েছে সেই অর্থে তার পূর্বে দি ব্যবহৃত হবে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফাইভ হোয়াট ইজ দ্যার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড তো আমরা জানি ফ্রেন্ডের ওয়ার্ভ হচ্ছে বি ফ্রেন্ড তার পূর্বে বি যোগ করতে হয় সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর আমারও এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন